হ্যালো গাইস, ইটস মি সাবের মাসুম এন্ড ওয়েলকাম টু বাংলাদেশ গেমিং আর্মি। আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি এমন একটা স্পিকার ব্যাপারে আপনাদের বলবো যেটার মধ্যে RGB আছে এবং যেটার দাম 1000 টাকার নিচে। এটা আপনার 950 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যেতে পারে। অনলাইনে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফ্যানটেকার GS202 তার মডেল নাম্বার। আর এটা খুবই এক দারুণ স্পিকার। এটা মোবাইলে চালাতে পারবেন, ল্যাপটপ, টিভি, PS4। এটা একটা RGB লাইটিং আছে এর মধ্যে। এটা আপনি দেখাবো, খুবই জোস একটা স্পিকার। তাহলে আজকে ভিডিও শুরু করাও, লেটস গেট স্টার্ট। এটা হলো ফ্যানটেকের সোনার GS202। আর স্পিকারটা অনেক জোস আছে স্পিকার। এটা বাজারে তেমন রিভিউ নাই বাংলায়, আমি প্রথম মনে হয় রিভিউ করতেছি। আর এটা হলো হাইরেস অডিও, তারপর এর সাথে একটা 3mm একটা অডিও প্লাগ থাকবে, একটা USBও থাকবে। USBটা আপনাদের ল্যাপটপ, কম্পিউটার, টিভি, যে কোনো জিনিস, PS4 যে কোনো জিনিস কানেক্ট করতে পারবেন। আর অডিও যে একটা মোবাইলে কানেক্ট করতে পারবেন। আর এখানে সারাউন্ড সাউন্ড, 3D সারাউন্ড সাউন্ডের ইয়ে দেওয়া আছে, এটা পোর্টেবল। আর এখানে RGB লাইটিং আছে। আমার খুব RGB শখ, আমি একটা RGB লাভার। আমার এখানে অবশ্যই জানেন এখানে RGB লাইটিং, এই জন্য খুব একটা দারুণ স্পিকার। আর এর আজকে আনবক্সিং হবে, রিভিউ আমি দিব। আসলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে ইউজ করতে পারবেন, পিছনে কিছু ফিচার দেওয়া আছে, এটা আমি দেখা দিচ্ছি এখানে। আমরা এটা আনবক্সিং করি। এটা আমার খুব একটা জোস স্পিকার। এটা আমি অনেকদিনে ভালো রিসার্চ ছিলাম, 1000 টাকার নিচে যে কত ভালো স্পিকার পাওয়া যেতে পারে, আজকে পেয়ে গেলাম। আনবক্সিং করলে প্রথমে আমাদের বডিটা, এটা আমি একটা GS202 থেকে 202 ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে। এখানে দেখছেন কিছু একটা ইয়ে দাগ দেওয়া আছে, এটা একটা জোসের ফিল দেয় একটা গেমিং স্পিকারে। আর এখানে সব লাইটিং হবে, এখানে সব লাইটিং। আর এখানে দেখা যাচ্ছে, আর আপনার এখানে একটা কন্ট্রোল আছে, এই যেরকম দেখতে পাচ্ছেন এখানে। এটা হলো লাইট অন অফ করার জন্য এই কন্ট্রোলটা, আর এটা হলো সাউন্ডটা বাড়ানোর এবং কমানোর জন্য এই অপশনটা দিছে। আর এখন আপনারা তার দেখতে পাচ্ছেন, তার আপনার দেখা যাচ্ছে। এটা হলো অডিও জ্যাক মোবাইল কানেক্ট করার জন্য, এটা হলো মনিটর অথবা যে কোনো অন্য কোনো জিনিসে কানেক্ট করার জন্য USB প্লাগ। আর ইয়েতে বক্স আর কিছু নাই, বক্সে খালি আছে একটা ম্যানুয়াল বুক, সেটা আমার পড়বো না। এটা ম্যানুয়াল গাইড যেটাই আছে, এখানে দেখা সিস্টেম রিকোয়ারমেন্টসে এই যে এই জিনিসটা আপনার দেখা ভালো। অপারেটিং সিস্টেম PC, ম্যাক, PS4, অ্যাডাপ্টার লাগবে কিন্তু আপনাদের, এটা মাথায় রাখেন, অ্যাডাপ্টার লাগবে। PS4 ইউজ করার জন্য আমি TV ইউজ করবো, PS4 ইউজ করার জন্য জোস আর স্পিকার। ঠিক আছে, আমরা এখন একটা টেস্ট দিব, এটা টেস্ট দিয়ে আপনাদের দেখাবো এর সাউন্ড কোয়ালিটি কেমন। ওকে, তাহলে গাইস আপনার জন্য আমি অন করে রাখছি। এখন আপনারা এর লাইটিং দিকগুলি দেখতে পাচ্ছেন কি জোস লাইটিং। এটা ফুললি কাস্টমাইজেবল, এটা আপনি কন্টিনিউয়াস এই লাইটগুলি চেঞ্জ হতে থাকবে। এটা রিমোটের মাধ্যমে চেঞ্জ হবে না, কিন্তু এটা কন্টিনিউয়াস যখন আপনার অন করবেন এটা কন্টিনিউয়াস এর লাইটগুলি চেঞ্জ হতে হবে। কখনো রেড, কখনো ব্লু, কখনো গ্রিন, এরকম চেঞ্জ হতে থাকবে। এটা আপনাদের কোনো রিমোট দেওয়া হবে না, এটা কন্টিনিউয়াসলি আপনার চেঞ্জ হতে থাকবে। আর লাইটগুলি খুবই জোস লাগতেছে, রাতে এবারে আরও সুন্দর লাগবে। আর এর সাউন্ড কোয়ালিটি আমরা এখনই টেস্ট করবো। আর এর ডিজাইনটা খুব ভালো, এখানে লাইট কিন্তু একটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলের মাধ্যমে অন অফ করা যাবে লাইট। এই দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলের মাধ্যমে লাইটগুলি অন অফ করা যাচ্ছে, এখন অন অফ করা যাবে, এটা আপনার মাথায় রাখবেন। আর ভলিউম আপ ডাউন করা যাবে। আপনারা এর ফিচার্স এবং সব কিছু আশা করি বুঝে গেছেন। এখন আমরা সাউন্ড টেস্টটা করব। দেখতে পাচ্ছেন এটা ফুল সাউন্ডে আছে, ফুল সাউন্ড। আপনারা এখন অবশ্যই বুঝে গেছেন এই স্পিকারটা কত ভালো সাউন্ড প্রোভাইড করে। আমার আসলে এটা আমার ফেভারিট স্পিকার হয়ে গেছে। এটা RGB লাইটিং গুলো অনেক কিন্তু কুল লাগে, এগুলি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কুল লাগে। এগুলি কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে থাকে, অনেক বিভিন্ন কালার পরিবর্তন হয়। এটা বিভিন্ন কালার, আপনারা বলেন ডিপ স্কাই ব্লু, তারপর পার্পল, গ্রিন, রেড, যেই কালার বলেন সেই কালার এটা পরিবর্তন হতে থাকে কন্টিনিউয়াস।
পরিবর্তন করার কোনো রিমোট বা কিছু নাই, এমনি কনফিডেন্স পরিবর্তন হচ্ছে, এখন দেখেন ব্লু হয়ে গেছে এরকম। আর আমার খুবই ভালো লাগছে আরজিবি লাইটিং, এবং বিশেষ করে সাউন্ড এবং ডিজাইনটা, এখানে ফ্যান্টেক ব্র্যান্ডিং করে এবং এখানে কিছু একটা সাউন্ডের ডিজাইন করা, আমার খুবই একটা জোশ লাগছে। এটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বেস্ট বাই লিঙ্কটা। তাহলে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগে ঠিক আছে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, যেগুলো ভিডিও আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। তাহলে আমি আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনে নতুন এক্সাইটিং গুড নিউজ, সেটা হলো আমার বিল্ডিং মাই গেমিং রুমের ভিডিওটা ঈদের দিন অথবা ঈদের আগের দিন দেওয়ার চেষ্টা করবো, ঈদের আগের দিন রাত্রে দেওয়ার চান্দা দেওয়ার চেষ্টা করবো, অথবা ঈদের আপলোড বিল্ডিং মাই গেমিং রোজ ভিডিও হবে, আশা করি আপনারা এনজয় করে দেখবেন। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনে নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে, ভালো থাকেন ঘরে থাকেন।